বৃষ্টির দিনে সবার পছন্দের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, ফ্রেশ চিলিতে সবাইকে স্বাগতম। তো চলুন সময় নষ্ট না করে চলে যাই সরাসরি রেসিপিতে। আজ আমি বানাবো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপরে এটাকে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দেব। এবার আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আর সোনামুগের ডাল। চাল আর ডালের রেশিওটা আমি সমান রাখবো। আর কিছু সবজি আমি এখানে নিয়ে নিয়েছি। প্রথমে নিয়েছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের আলু আমি ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি মাঝারি সাইজের একটা ফুলকপি। বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি, আর এর সাথে নিয়ে নিয়েছি 1.5 চামচ আদা বাটা। ব্যাস, সমস্ত উপকরণ নেওয়া হয়ে গেছে, এবার রান্নার পালা। কড়াই গরম করে দিয়ে দিলাম ডাল। ডালটা আমি শুকনো কড়াইতে মিডিয়াম ফ্লেমে হালকা লালচে করে ভেজে নেব। এখানে খেয়াল রাখতে হবে, বেশি ভাজা হলে কিন্তু ডাল সিদ্ধ হতে অনেক সময় নেবে আর স্বাদও ভালো হবে না। ডাল ভাজার সময় অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায়। ডালে হালকা লালচে রং হলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে, তখন বুঝতে হবে যে ডালটা হয়ে গেছে। এবার এই গরম ডালের মধ্যে জল দিয়ে কয়েক মিনিট রাখব। ততক্ষণ আমি পাত্রে জল দিয়ে ফুটতে দেব। জল ফুটে গেলে ডাল ধুয়ে ফোটানো জলে দিয়ে দেব। নতুন যারা, তারা কিন্তু এইভাবে হাতা দিয়ে ঢালতে পারেন, তাহলে হাতে গরম লাগার ভয় থাকবে না। এবার স্বাদ মতো লবণ দিয়ে মিনিট তিনেক একটু ফুটিয়ে নেব। জল ফুটিয়ে নিয়ে ডাল দিলে কিন্তু ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। মিনিট তিনেক ফুটিয়ে নিয়ে ধুয়ে রাখা চালটা মিশিয়ে দেব, সেই সাথে দিয়ে দেব 1 চা চামচ হলুদ। এখন এটা ফুটতে থাকুক। অপর দিকে কড়াই গরম করে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেল গরম হলে দিয়ে দেব টুকরো করা আলু ও সাথে অল্প একটু লবণ ও হলুদ। আলুগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যেই ফুলকপিগুলো দিয়ে দেব। তবে আপনারা চাইলে আলাদা করে ভেজে নিতে পারেন। আলু ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, এখন চাল ডালের মধ্যে মিশিয়ে দেব। একই সঙ্গে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি আরো কিছুটা গরম জল অ্যাড করে দিলাম। একটু লবণ কম আছে, আমি এই সঙ্গে একটু লবণ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। তেলের কড়াতেই আরও 1 টেবিল চামচ তেল দিয়ে গরম হতে দেব। তেল গরম হলে ফোড়ন দেব। ফোড়নে নিয়েছি 1টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ পাঁচফোড়ন আর 1.5 চা চামচ আদা বাটা। আদা বাটা দিলে তেল ছেটায়, সেই কারণে অল্প একটু হলুদ দেব। হলুদ দিলে তেল কম ছিটবে। এরপর কাটা টমেটোগুলো দিয়ে 1 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে খিচুড়িতে মিশিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। দু মিনিট পর 1 টেবিল চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে দেব। ব্যাস, রেডি হয়ে গেল সিম্পল সুস্বাদু এই খিচুড়ি। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেল গরম হলে খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন আগে থেকে নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো দিয়ে ভেজে নিলেই রেডি গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা।
বৃষ্টির দুপুরে যদি এমন একটা মেনু থাকে তাহলে তো আর কথাই নেই। আপনারা কে কে বৃষ্টির দিনে এমন খিচুড়ি খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। কিন্তু ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। বাই।